জাহাঙ্গীরপুরি হিংসায় ধৃতদের কয়েকজনের বঙ্গযোগ তদন্ত করতে পূর্ব মেদিনীপুরে এসেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সূত্রের খবর, ধৃতদের সঙ্গে বাংলাদেশের কারো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। পুলিশের হাতে ধরা পড়ার পরেও বেপরোয়া উদ্ধত, এই হলো দিল্লির জাহাঙ্গীরপুরি হিংসার অন্যতম প্রধান অভিযুক্ত মোহাম্মদ আনসার, যার বঙ্গযোগ ঘিরে এখন তোলপাড় রাজ্য। রাজধানী থেকে পূর্ব মেদিনীপুরে এসে জায়গায় জায়গায় তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। দিল্লি হিংসার ঘটনায় এখনো পর্যন্ত 23 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে চারজনের বাড়ি পূর্ব মেদিনীপুরে। দিল্লি হিংসায় ধৃত মোহাম্মদ আনসারের শ্বশুর বাড়ি হলদিয়ায়, শেখ আসলামের বাড়ি মহিষাদলের কাঞ্চনপুরে, দিলশাদের বাড়ি গোলাপচকে, দিল্লিকাণ্ডে ধৃত শেখ জাকিরের বাড়ি সুতাহাটায়। সূত্রের খবর, ধৃতদের সঙ্গে বাংলাদেশের কারুর কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুর পৌঁছানোর পর বুধবার সকাল থেকে তৎপর হয় দিল্লি পুলিশ। তদন্তকারীরা ধৃতদের বাড়িতে যান। এই হলো পূর্ব মেদিনীপুরের গোলাপচকে শেখ দিলশাদের বাড়ি। এখানে থাকেন তার কাকা কাকিমা। তাদের সঙ্গে কথা বলে দিল্লি পুলিশ। জানুয়ারিতে শেষবার গোলাপচকে এসেছিলেন দিলশাদ। দিলশাদের বাবা তো ওখানে প্রধান, ওই জাহাঙ্গীরপুরের প্রধান, এই সমস্ত কাজ ফাজ করে। আম আদমি পার্টি গোলাপচক থেকে সুতাহাটায় যায় দিল্লি পুলিশ। শাহাপুর হায়াতপুর গ্রামে এই হলো দিল্লিকাণ্ডে ধৃত শেখ জাকিরের বাড়ি। এখানে থাকেন জাকিরের দাদা বৌদি। তাদের বয়ান রেকর্ড করে দিল্লি পুলিশ। গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন তারা। এই গ্রামেই জাকিরের শ্বশুর বাড়ি। বছর খানেক আগে এখানে এসেছিলেন জাকির। এখানে থাকে কিনা ওর সাথে কি সম্পর্ক, এইগুলোই জিজ্ঞেস করলো, এগুলোই বললাম। ওরা এখানে কখনো থাকেনি, আমরা সবসময় থাকি এখানে। ওরা আসে কোথায় ভাড়া টাড়ে থেকে হয়তো চলে যায়, কিন্তু এখানে থাকেনি। গ্রামে আসে? গ্রামে এখানে কোথায় আসবে, ওদের বাড়ি নেই তো ওখানে কোথায় আসবে। শেষ কবে ওরা এসেছিল মোটামুটি? এক দেড় বছর আগে হবে এসেছিল। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দাবি, হনুমান জয়ন্তীতে দিল্লির জাহাঙ্গীরপুরিতে যে সংঘর্ষ হয়েছিল তার মূল অভিযুক্ত মোহাম্মদ আনসার। হলদিয়ার কুমোরপুর গ্রামে তার শ্বশুর বাড়ি। ফেব্রুয়ারিতে এখানে এসেছিল আনসার, প্রায় দেড় মাস ছিল। দীঘার পাশাপাশি ঘুরতে গেছিল নিউ টাউনের ইকো পার্কেও। ঘনিষ্ঠরা বলছেন পরিবারকে দিল্লি থেকে হলদিয়ায় পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল আনসারের। সেজন্য নিজের ও স্ত্রীর ভোটার কার্ডের স্থানও পরিবর্তন করেছিল সে। এরই মধ্যে দিল্লিকাণ্ডে ধৃত আনসারের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য। গ্রামবাসী আমার 54 নম্বর বুথের মানে উনি আর কি, হ্যাঁ ভোটার তো, উনি খুব ভালো ছেলে, খুবই ভালো ছেলে। আমাদের সবাই ওর জন্য খুব দুঃখিত, ওকে ধরছে বলে আর ওকে বিনা কারণে মানে ফাঁসিয়ে দিল এইটা নিয়ে। ভোটের আগে এসেছিল? হ্যাঁ ভোটের আগেও আসে ও, মানে বছরে দুবার আসে। হ্যাঁ তৃণমূল তো ভালোবাসবেই, কারণ তৃণমূলদের পোষে, তৃণমূলদের ভালোবাসে। এরা তৃণমূলেরই ভোট ব্যাংক, ভোট বাড়ানোর জন্য এটা কাজ করে। যে কোনো মূল্যে জিততে হবে তার জন্য এদের প্রয়োজন। আনসারের টাকার উৎসের খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের রাডারে রয়েছে শেখ আসলামের দুই ভাই, পূর্ব মেদিনীপুরের ডেউলিয়া ও নন্দকুমারের দুজন, দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার, মন্দিরবাজার ও বাঁকুড়ার কয়েকজন। এদিকে জাহাঙ্গীরপুরের হিংসায় মূল অভিযুক্তর বাংলাযোগের তদন্তে দিল্লি পুলিশ যখন বাংলায় এসেছে তখন এই ঘটনার তথ্য অনুসন্ধানে শুক্রবার দিল্লি যাচ্ছে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। যা দেখে অনেকে বলছেন এবার কি তাহলে তৃণমূল বিজেপির মধ্যে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের লড়াই শুরু হয়ে গেল? রামপুরহাট হত্যা এবং হাসখালি কাণ্ডে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছিল বিজেপি। সেই কমিটি ইতিমধ্যেই জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিয়েছে। এবার জাহাঙ্গীরপুরি হিংসার তথ্য অনুসন্ধানে শুক্রবার দিল্লি যাচ্ছে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন এই কমিটিতে থাকবেন তৃণমূলের 6 জন মহিলা সাংসদ। তৃণমূল সূত্রে দাবি, স্থানীয়দের সঙ্গে কথা বলে এই কমিটি জানার চেষ্টা করবে এই ঘটনা কেন ঘটল, এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে। তথ্য সংগ্রহ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সন্দীপ সরকার, বিটন চক্রবর্তী, আশামুল হোসেন, এবিপি আনন্দ। হনুমান জয়ন্তী উপলক্ষে ঠিক যে জায়গায় গণ্ডগোল বেঁধেছিল দিল্লিতে গতকাল আমরা দেখলাম, সেখানে কিন্তু একেবারে উচ্ছেদ অভিযানের নামে নির্বিচারে বুলডোজার চলল। সুকন্যা, এর আগে আমরা দেখেছি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের ক্ষেত্রে এই ধরনের বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান। সুপ্রিম কোর্ট গতকাল এই বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ পাঠায়, কিন্তু সেখানকার দিল্লি পুরসভার বক্তব্য যে তাদের হাতে নোটিশ এসে পৌঁছয়নি এবং এই অজুহাতে আরও 1.5 ঘন্টা কার্যত তাণ্ডব চালানো হলো এই এলাকায়। দিল্লির জাহাঙ্গীরপুরিতে হিংসা বিধ্বস্ত এলাকায় উত্তর দিল্লি পুরসভার উচ্ছেদ অভিযান জানিয়ে বুধবার বেশ কয়েক ঘন্টা টানটান নাটক চলল রাজধানীতে। উচ্ছেদ অভিযানে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পরও পুরসভার বুলডোজার চলতে থাকায় তুঙ্গে উঠল চাপানোতর। হনুমান জয়ন্তীতে দিল্লির জাহাঙ্গীরপুরিতে ব্যাপক সংঘর্ষ হয়।
যেখান থেকে হিংসা ছড়িয়েছিল বুধবার সকালে 10টি বুলডোজার নিয়ে সেখানে অবৈধ নির্মাণ ভাঙতে যায় উত্তর দিল্লি পুরসভা। সঙ্গে ছিল প্রায় হাজারখানেক পুলিশ ও র‍্যাব। এই অভিযানের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় জামিয়াতে উলেমায়ে হিন্দ। তারা দাবি করে কোনো নোটিশ ছাড়াই সব গুড়িয়ে দেওয়া হচ্ছে। উত্তর দিল্লি পুরসভার বুলডোজার যখন একের পর এক দোকান ঝুপড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, তখন বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি পর্যন্ত উচ্ছেদ অভিযান বন্ধ রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরও থামেনি বুলডোজার। এই খবর পেয়ে জাহাঙ্গীরপুরীতে যান সিপিএম নেত্রী বৃন্দা কারাট। সুপ্রিম কোর্টের নির্দেশ দেখিয়ে উচ্ছেদ অভিযান বন্ধ করতে বলেন। जब मैं यहाँ आई थी 10:45 पर सुप्रीम कोर्ट का स्टेटस को का यथास्थिति का जब मैं यहाँ आई मैंने देखा बुलडोजर चल ही रहा है। सुप्रीम कोर्ट की राहत केवल व्यक्तियों के लिए नहीं, सुप्रीम कोर्ट की राहत देश के कानून को बचाने के लिए। আদালতের নির্দেশের পরও উচ্ছেদ চলতে থাকার খবর পেয়ে অবিলম্বে নির্দেশনামা উত্তর দিল্লি পুরসভার মেয়র কমিশনার ও দিল্লির পুলিশ কমিশনারকে জানাতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তারপর থামে বুলডোজার। বুলডোজার প্রসঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইটে বলেন, এটা ভারতের সাংবিধানিক মূল্যবোধের ধ্বংস। আক্রমণে লক্ষ্য করা হচ্ছে গরিব ও সংখ্যালঘুদের। বিজেপি বরং তাদের মনে থাকা ঘৃণাকে এভাবে ধূলিসাৎ করুক। মুঝে লাগতা হ্যায় জিনকা আপনা ইতিহাস ভ্রষ্টাচার ও দঙ্গো সে জুড়া হুয়া হোগা উনসে আপ এসি কল্পনা কর সকতে হ্যায় বয়ান দেনে কি জো নফরত কে বীজ বো রহে হ্যায় कि देश का भला नहीं कर रहे, देश की छवि खराब करने का काम कर रहे। बृहस्पतिवार सुप्रीम कोर्ट में मामला सुनानी। एबीपी आनंद। নদিয়ার হাঁসখালীতে নাবালিকার দেহ পুড়িয়ে দিল কারা? উত্তর পেতে মরিয়া সিবিআই কৃষ্ণনগরে ক্যাম্পে নিয়ে গিয়ে নির্যাতিতার গোটা পরিবারের বয়ান রেকর্ড করলেন গোয়েন্দারা। এদিকে গতকালই এই কাণ্ডে জেপি নাড্ডার কাছে রিপোর্ট দিল বিজেপির তথ্য অনুসন্ধান কমিটি। হাঁসখালী নির্যাতিতার মৃত্যুকে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে না তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে প্রাথমিক রিপোর্ট দেওয়ার পর ফের এই সন্দেহ প্রকাশ করল দলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। রামপুরহাটের হত্যাকাণ্ডের পর হাঁসখালীতে নাবালিকা গণধর্ষণ ও খুনের মামলাতেও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছেন জেপি নাড্ডা। 15 এপ্রিল হাঁসখালীতে যান কমিটির সদস্যরা। সেদিনই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য এবং এরাজ্যের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী প্রথম প্রশ্ন তোলেন যে নির্যাতিতাকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়নি তো? 5 দিন পর দিল্লিতে সর্বভারতীয় সভাপতির কাছে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার পর ফের সেই সন্দেহ প্রকাশ করলেন তিনি। দেখুন, আমরা একটা প্রিলিমিনারি রিপোর্ট সাবমিট করেছি, আমরা একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট দেব। আমরা যে বিষয়টা ওখানে দেখেছি সেটা হলো মানে খুব অর্গানাইজডভাবে এভিডেন্স ডিস্ট্রয় করার যে প্রচেষ্টা হয়েছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর। সে কিভাবে মারা গেল সেটাই তো একটা বড় মিস্ট্রি। মানে তাকে সবচেয়ে বড় আমাদের চিন্তা যে সত্যি কি মেয়েটা বাড়িতে ব্লিড করে মারা গেল নাকি তাকে জ্যান্তই কেউ জ্বালিয়ে দিল। পশ্চিমবাংলায় যা হচ্ছে তার ল অ্যান্ড অর্ডারের জন্য দায়ী কে? পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ? প্রতিদিন আমরা মানে হাঁসখালী থেকে ফিরছি সেই সময়ে আমরা জানতে পারছি শান্তিনিকেতনে রেপ হয়েছে। আজকে সকালেও প্রতিদিন মহিলাদের ডেড বডি পাওয়া যাচ্ছে, মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বুকে মানুষের আওয়াজ এটা। মানুষ চাইছেন 356 হোক, 355 হোক। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে তারা এসে এখানে বিভ্রান্তি এবং আতঙ্ক তৈরি করেছেন। আমরা মনে করি সিবিআই তদন্ত যখন বলে দিয়েছে হাইকোর্ট, সেই সিবিআই তদন্তের জন্য অপেক্ষা তারা করুক এবং আগামী দিন আমরাও লক্ষ্য রাখব। এটা রাজনৈতিক দল যদি একটা দল পাঠায় যেই সময়ে একটা সিবিআই তদন্ত করছে, তার মানে তার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। এরপর হাঁসখালী নিয়ে চূড়ান্ত রিপোর্ট জমা দেবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সূত্রে খবর, এই রিপোর্ট নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনেরও দ্বারস্থ হতে পারে বিজেপি। অন্যদিকে হাঁসখালী কাণ্ডে তদন্তে নেমে ইতিমধ্যেই মূল অভিযুক্ত সহ 3 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। ডিএনএ পরীক্ষার জন্য ধৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার ঘটনাস্থলে আশেপাশে একাধিক বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন সিবিআই অফিসাররা। বুধবার বাবা, মা, জেঠু সহ নির্যাতিতার গোটা পরিবারকে কৃষ্ণনগরে ক্যাম্পে নিয়ে যায় সিবিআই। ঘটনার দিন ঠিক কি ঘটেছিল তা নিয়ে প্রত্যেকের বয়ান আলাদাভাবে রেকর্ড করেন গোয়েন্দারা। বিজেন্দ্র সিংহ, ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আনন্দ সকালে ফিরে এলাম। বিরতির পর যে খবরে নজর রাখবো, পুলিশ পরিচয়ে কসবা এলাকা থেকে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। কয়েক ঘন্টার মধ্যে টালিগঞ্জ থেকে উদ্ধার, 6 জনকে আটক করেছে পুলিশ।
কসবা এলাকা থেকে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূখ, কি হয়েছিল ঠিক? দেখো, ঘটনার সূত্রপাত গতকাল রাত 9:30 নাগাদ। যেটা জানা যাচ্ছে যে বসিরহাট এলাকার বাসিন্দা এক ইট ভাটা ব্যবসায়ী কসবা এলাকায় ব্যবসায়িক কারণে আসেন, তাকে অ্যাক্রোপলিস মলের সামনে থেকে গতকাল রাত 9:30 সময় পুলিশ পরিচয় দিয়ে বেশ কয়েকজন আসে এবং একটা গাড়িতে করে অ্যাবডাক্ট করে নিয়ে চলে যায়, অপহরণ করে নিয়ে চলে যায়। গোটা ঘটনার পর যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি গভীর রাত পর্যন্ত লালবাজারে সিনিয়র ক্রাইমের অফিসারদের সঙ্গে নিয়ে বৈঠক শুরু করেন। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা তিনি রাত 12:00 নাগাদ কসবা থানায় এসে পৌঁছন এবং থানার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। সম্ভাব্য সমস্ত জায়গার যে সিসিটিভি ফুটেজ সেগুলো পুলিশ আধিকারিকরা এক্সামিন করা শুরু করেন এবং ওই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সিসিটিভি ফুটেজ এগুলো এক্সামিন করার পর যে গাড়িতে করে বসিরহাটের এই ইটভাটা ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল সেই গাড়ির নাম্বার পুলিশের হাতে আসে এবং সেই গাড়ির নাম্বারের সূত্র ধরে গাড়ির মালিককে পুলিশ আধিকারিক জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরই পুরো ছবিটা স্পষ্ট হয়ে যায়। পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে গতকাল রাতেই পুলিশের কলকাতা গোয়েন্দা পুলিশের বিভিন্ন টিম তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে চলে যায়। গাড়ির মালিকের দেওয়া ইনফরমেশনের উপর ভিত্তি করে দক্ষিণ কলকাতার টলিগঞ্জ এরিয়া থেকে ওই অপহৃত ব্যবসায়ীকে পুলিশ আধিকারিকরা উদ্ধার করেছেন এমনটাই কলকাতা গোয়েন্দা পুলিশ সূত্রে খবর। এবং বেশ কিছু মুক্তিপণ দাবি করা হয়েছিল, কিন্তু কত টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল সেটা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। 6 জনকে গোটা ঘটনায় এখনো পর্যন্ত আটক করা হয়েছে, আরো বেশ কয়েকজন এই গোটা প্রসেসের মধ্যে রয়েছে, কনস্পিরেসিতে রয়েছে এমনটাই তদন্তকারী আধিকারিকরা বলছেন। কি কারণে এই ইটভাটা ব্যবসায়ীকে অপহরণ করা হলো সেটা এখনো পর্যন্ত অস্পষ্ট। তবে যেটা অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা যে সম্ভবত মানিটারি ইস্যু, অর্থাৎ পুরনো কোনো টাকা যেটা এই ইটভাটা ব্যবসায়ীর কাছে বকেয়া ছিল এবং তারাই কিন্তু পুলিশ পরিচয় দিয়ে করেন ওই ব্যবসায়ীকে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কসবা থানা। ধন্যবাদ ময়ূখ।